বাজেট আর বিকল্প বাজেটে সরগরম বিধানসভা। শুক্রবার রাজ্যে বাজেট পেশ অর্থমন্ত্রী অমিত মিত্রের, আর এই বাজেটেই কড়া সমালোচনা বিরোধীদের, বাজেটকে ধাপ্পা বলেও দাবি তাদের। বুধবার বিধানসভায় মার্শাল এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, তাকে ভর্তি করা হয় হাসপাতালেও। এরপর থেকে বিধানসভা বয়কট বাম ও কংগ্রেসের, এমনকি শুক্রবার বাজেট অধিবেশনেও দেখা যায়নি বাম ও কংগ্রেস বিধায়কদের। বিধানসভার বাইরে বিকল্প বাজেটের প্রদর্শনও করেন তারা। কার্যত বিরোধী শূন্য অবস্থাতেই বাজেট পেশ হয় রাজ্যের। একটানা অশান্তিতে বিরোধী শূন্য অবস্থায় বিধানসভা, একটানা শাসক বিরোধী বিক্ষোভ রাজ্যের উন্নতি কি আদৌ সম্ভব? উত্তর দেবে সময় এএনএম নিউজ।